লাগবে তো তুই ঘরে খেলছিস বাইরে বাইরে গিয়ে খেলো বাইরে গিয়ে বাইরে ঠিক একজনকে ভালোবাসি নাকি কে নিজেকে এটা সবথেকে লেটেস্ট ছিল তো রাজ কি তাজা খবর আসো এদিকে আসো যাচ্ছে অফিস রুমে দেখা যাক মম এখন কি করছে এই যে মম দুটো এডিটিং করছে একটা ব্লগ এডিটিং করছে আর একটা শুটিং এডিটিং করছে শুটিং হাঁপিয়ে গেছে মম আর এডিটিং করা দরকার নেই আরাম করে শুয়ে তুই সকাল থেকে প্রচুর কাজের চাপ এই যে দেখতে পাচ্ছ এখানে একদিকে তো ব্লগ এডিটিং করছি ওদিকে আমার হিন্দি চ্যানেলে এডিটিং চলছে অলরাইট গাইস এই জাস্ট ব্লগটা আপলোড করে আসলাম অফিস থেকে তো আমি এই স্মুদিটা বানাচ্ছিলাম আর এর মধ্যে চিয়া সিডস আছে অঙ্কুশ পড়তে পড়তে আমাকে বলে দিয়েছিল এই স্মুদিটা খাবে তোকে টেস্ট করতে দিয়েছে যেহেতু এই যে ভেতরে চিয়া সিডস গুলো ছিল এগুলো মুখে পড়েছে তাই বলছে আমাকে কেন এটা দিলে আর না দিলেও দোষ মারো মুঝে মারো তো যাই হোক আমি ভিডিওটা আপলোড করে এইমাত্র আসলাম ব্লগটা আপলোড করে আর এই যে ব্রেকফাস্ট করছি সবাই খেয়ে নিয়েছে বাড়িতে সবার আগে অর্ঘ খেয়েছে কারণ অর্ঘ সবার আগে খেয়ে নেয় অর্ঘর কোনো যাই আসে না কি খেলো আর কে না খেলো আর আমার তো আমি আগে খেয়েছি ভাত তারপরে বাবা খেয়েছে তারপরে এই যে আমি এখন খাচ্ছি আমারটা দেখো সব কাজ টাজ করে খাওয়ার সময় পাইনি আর বানানোরও সময় পাইনি আর এই সকাল থেকে খুব জ্বালাচ্ছে দূরে দূরে থাকো আমার থেকে খতম বাই বাই টাটা গুড বাই গয়া যে ম্যাডাম এখন খাচ্ছে খুব রেগে আছে সকাল থেকে বাবা অনিচ্ছা সত্ত্বেও খাচ্ছে কেউ বলেছে দেখে বোঝা যাচ্ছে এটা ফেভারিট মুখে পুড়িয়ে বাবা এত ফেভারিট খেতে পারছে না নাক চোখ বন্ধ করে খাচ্ছে খাও এটা আমি রোজ খাই বলছে রোজ খাই আজকে প্রথম দেখলো সবাই খেতে সবকিছু টেস্টে গেলে হবে না ওয়েট লস করতে হবে হ্যাঁ সেটা সুন্দর হতে হবে খাও হট হতে হবে খাও তার জন্য এগুলো খেতে হবে খাও বুঝছ রে হট খাও হট মানে এটা খেতে হবে হট মানে গরম হট হতে হবে গরম গরম খাও গরম 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 খাবার খাও গরম ডিমের ঝোল খাও গরম মাংস ভাত খাও তাহলে হট হয়ে যাবে গরম চুল খাও তো আমি ছিলাম অফিসে ঘরে অনেকক্ষণ ধরে আওয়াজ হচ্ছে দেখি কি করে জাস্ট দেখো কি হচ্ছে কি করছে জাস্ট দেখো তুই ঘর এই লাগবে তো তুই ঘরে খেলছিস বাবা তুমি বাইরে বাইরে গিয়ে খেলো বাইরে গিয়ে বাইরে এই উফ ওয়াও কোথায় লেগেছে কোথায় লেগেছে ওহ পাছুতেও লেগেছে ওষুধ দিয়ে দেবো দাঁড়া এই যে লেগেছে ওষুধ দিয়ে দেবো চলো চলো ওঠো দেখে চলো এত লাফালাফির ফল আমি কখন থেকে বারণ করছি তোমাকে আমি বারবার আমি জানি তো আমি অফিস থেকে ধুমধাম আওয়াজ পাচ্ছি আমি জানি এইরকমই তুলকালাম করছি অর্ঘ নেই বাড়িতে আমি একা আছি মাসি ছিল না এই রুমে আমি তো দেখলাম মাসি ঘর মুছতে তারপরেও মাসি চলে যাওয়ার পর ঘর মুছে তারপরে দরজা দিয়ে এইসব করছে একা একা আবার এসিও চালিয়েছে দেখো একটু দু মিনিট যদি খেয়াল না রাখি তাহলেই হলো আবার দেখেছো ব্যথা পেয়েছে আবার খেলছে দেখো আরে বাবা তুই ব্যথা আমি বাবাকে ফোন করছি দেখ আন্না আন্না অঙ্কুশ এই মাত্র পরে ব্যথা পেল আমি জাস্ট ওষুধটা লাগালাম এর মধ্যেই শুরু করে আবার একটু থাম ওকে থামাতেই পারছি না আমি অর্ঘ না থাকলে আমার মাথাটা খারাপ এই যে অঙ্কুশের থেকে বল নিয়ে নিলাম চুপ করে বসো ট্যাব দেখো যাও তো অঙ্কুশ তুমি ট্যাব নিয়ে যা করার করো এইটা যতক্ষণ থাকবে আমার মাথা পুরো খারাপ করে দেবে তো এটা আমি অফিসে নিয়েই আসলাম যাই হোক আমার বেশ কিছু কাজ আছে আজকে কাজের প্রচন্ড চাপ সকাল থেকে এগুলো কমপ্লিট করিনি অর্ঘ বাড়িতে নেই যার জন্য অঙ্কুশ প্রচন্ড জ্বালাচ্ছে আমাকে হাই গাইস আমি এখন ট্যাব দেখছি আর আজকে মম আমার বলটা নিয়ে নিয়েছে আমার খুব কষ্ট হচ্ছে তারপরে যেদিনকে মমের আমি কথা শুনি ওদিনকেই ব্যথা হয়ে গেছে আমাকে এবার থেকে মমের কথা শুনতে হবে এই যে আমি ট্যাব দেখছি তাই এখন একটু ট্যাব দেখি মম নিয়ে গেছে পাপা কি করছো কেন করে পড়েছো বল খেলতে খেলতে বল নিয়ে নিয়েছে আমি তো ফোন বাড়িতে রেখে গেছিলাম শোনা বাজারে গেছিলাম না আমি দেখছি দেখো আমি দেখছি মা কি হয়েছে শুনছি না বলছে পড়ে গেছে রেগেছে কি হয়েছে কল করেছি আমি তো ফোন বাড়িতে রেখে গেছি বাজারে গেছিলাম না ফোন করো কেন তো বারবার আর 2 মিনিট বাড়ি থাকবো না তার মধ্যে বাড়িতে হুলুস্থুলু কাণ্ড বাড়িয়ে তোমরা করো কি তোমরা 2 মিনিট বাড়িতে শান্ত করে থাকতে পারো না দুজনে ছেলে মা দুজনেই লাফালাফি করো করো কি করে তাই পড়লো কি করেছে পড়লো আর আমি লাফিয়েছি দুজনেই লাফিয়েছো নিশ্চয়ই কি ঠিক আছে তুমি কতবার ফোন করে ফোনটা চেক করো আমি তো ফোন বাড়িতে রেখে গেছি বাজারে গেছি ফোন চেক করো একবার কথা বলো না তুমি চলো কি একবার ফোন করলে যখন ফোন ধরো তো বুঝতে হবে যে লোকটা বাড়িতে নেই মানে কোথায় ফোন তো মানুষের সাথে থাকে ফোনটা সবসময় সাথে রাখতে হবে তোকে বাথরুমে যেতে পারে ঠিক আছে কি ঠিক আছে কি কি বাইরে গিয়ে বাথরুমে হ্যাঁ কি বলে তুমি হ্যাঁ তোকে ইচ্ছে করে লাগিয়ে দিচ্ছি এটা আমার পড়া যাবে না এটা ফেলা যাবে না কোনটা ফেলা যাবে জানি না আমাকে কি হইছে লাভ কি দিল আমি অর্গকে কতবার কল করেছি মানে অঙ্কুশ ভাই চুলে লাগছে সব সময় চুলটা ধরে টানে আমি তো বাড়ি ছিলাম না ফোন রেখে গেছিলাম না পাগল আমি অর্গকে কতবার কল করেছি তোমরা তো দেখলে অঙ্কুশ পড়ে গেছে আমি এদিকে মানে কি বলবো এদিকে আমার পড়ে কি করে তুমি করো কি চুপ বিলকুল চুপ এদিকে আমার কলস আসছে এদিকে আমাকে মেল করতে হচ্ছে এদিকে আমাকে একটা ব্র্যান্ডের স্ক্রিপ্ট লিখতে হচ্ছে আজকে একটা ব্র্যান্ড প্রমোশনের এডিটিং করতে হচ্ছে সকালবেলা ব্লগ এডিটিং করেছি আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে তার মধ্যে অঙ্কুশের জ্বালাতন মানে কি বলবো আর ওনাকে আমি কল করছি উনি ধরছে না ঠিক আছে হয়ে গেছে আমাদের সমস্যা আমরা সলভ করে ফেলেছি তোমাকে ছাড়া এবার তুমি যাও খুব ভালো জিনিস যাও বক্স দাও মুঝে বক্স দাও বক্স তো বাক্স দিয়ে দেবো না বাক্স না নাও ওইটা হিন্দিতে কি বলে বক্স এই তো বক্স নাও না আমি আজকে সেই মধ্যে বরফ ঢেলে নেব সব সময় বরফ প্যাক রাখবা আরে আমি চুল নিয়ে তুমি কি অর্গ সব সময় মানে মুখ টিপবে বলে আমি চুল ধরবে মুখ আর চুল এই দুটোতে টাচ কর না টাচ করে কথা বল উইদাউট টাচ এটা রাত পিছে আবার গাল ধরেছে আমি অর্গকে একদিন শেষ করব না মুখ খাটি দেব বলে গালে ক্রিম মেখেছি উফ কি জোরে ধরলো রাত পিছে দেব অর্গ তুমি আমার চুল আর মুখের স্কিন ছাড়া সব কিছু ধরবা না দেব না না ভালো লাগে না রাস্তা 2 hours later all right guys তো এখন এক্স্যাক্টলি বাজে 4:03 বিকেল 4:03 আমার এখনো স্নান হয়নি এখন আমি স্টিল অফিসেই কাজ করছিলাম জাস্ট আমার কাজ কমপ্লিট হলো এন্ড এবার আমি যাচ্ছি রুমে কি করছে এরা বাবা তো দেখতে পাচ্ছ সবাই একদম ঘুমিয়ে আরাম করছে খেলছে বাট আমার এখনো না আমার কাজটা সবাই হয়েছে বাট আমার লাঞ্চ হয়নি আর আমার স্নান হয়নি আমি এখন স্নান করবো বাট আমার মনে হচ্ছে আমি এখন শুয়ে পড়ি ভালো লাগছে না স্নান করতে ইচ্ছা করছে না আমার এখন লাঞ্চ করতে ইচ্ছা করছে তো স্নান টান করে চলে এসেছি আর ভাবছিলাম একটু রেস্ট নেবো বাট তখনই মনে পড়লো কালকে সানডে আর কালকে তোমাদেরকে কথা দিয়েছি যে সানডেতে তোমাদের জন্য Q&A ভিডিও আনবো তো সেটার একটা প্রিপারেশন দরকার কিছু কোশ্চেন তোমাদেরই কোশ্চেন যেগুলোকে শর্ট লিস্ট করবো যার জন্য এখন যাচ্ছি অফিসে তো আজকে বেসিক্যালি শরীরটা একটু ভালো লাগছে না ভাবছিলাম রেস্ট নেবো বাট একটার পর একটা কাজ করতেই হচ্ছে তো চলো এটা যখন বলেছি করব তো তোমাদের জন্য নিশ্চয়ই করব আর আজকে ভিডিওতে তোমরা কোশ্চেন কিন্তু করতে পারো Q&A ভিডিওর জন্য সেগুলোকেও আমরা নেয়ার চেষ্টা করব যদি রিপিটেটেড কোশ্চেন না থাকে হাই গাইস গুড আফটারনুন এখন এই গুড ইভিনিং আফটারনুন হাই গাইস গুড ইভিনিং এখন আমি যাচ্ছি মম এখানেই মানে বসে আছে এই যে লাগি যাচ্ছে মম রাগ করেছে মম খুব রাগ করেছে আমি ঘুমতে করে দেখি কি মম রাগ করে বসে আছে আর শুধু কথা বলছে না তার শুনি না বাবা 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 কত করে বলছে কথা বলছি না কথা বল তোর সাথে বলছে কথা নাই এত কষ্ট করো না তুই পাপাকে বেশি ভালোবাসিস দুজনকেই সেম আমি সবথেকে একজনকে ভালোবাসি নাকি কে নিজেকে এটা সবথেকে লেটেস্ট ছিল তো রাজ কি তাজা খবর আসলে এদিকে আসুনি যা রাগ করেছে কথা বলছে না চা মাও করছে না চলো ঠিক আছে আমার দোষ আমি বুঝতে চলো একটু করে ঝামেলা হয় যার জন্য বাবারে বাবা বললাম তো সরি আচ্ছা আমারই ভুল চলো এবার চা করে দেবো চলো তুমি কি করেছো সেটা বলো আমি কিচ্ছু করিনি আমার দোষ তবু চলো ঠিক আছে সরি বললাম তো এ কি পাগল রে বাবা তুইও সরি বলে দে তুই কিছু করে তুই সরি চলো চা করে চলো চলো সরি কার দোষ ছিল আচ্ছা আমার দোষ চলো চা খাবো সরি বলো ব্লগে বলো বন্ধ করো হাত জোড় কে मैं गुजारिश करता हूं आज হাসতে হাসতে প্যান্ডেট অন করে দিছো আজকে নেবে অঙ্কুশ হাসতে কি শুরু হয়েছে বাড়িতে এই যে অঙ্কুশের জন্য এখানে গোলা রুটি করে দিয়েছি আর এই যে এখানে ছানা তৈরি হয়ে গেছে আমি আর ওর ছানা খাবো তো এই যে অঙ্কুশের জন্য রুটি আর আমাদের জন্য ছানা করে নিয়েছি তো এবার ওপরে যাচ্ছি আর খেতে তারপরে মাই মাত্র জাস্ট কল করলো বলল চলে আসতে আর ওখানে গিয়ে চা খেতে। তো ম্যাডাম রাগ কমেছে? বাবা ম্যাডাম রাগ কমেছে বলে চা করেনি, শুধু ছাড়া করেছে। চা মা ফোন করে বললো যে মা করবে, উল্টো পাল্টা করে। চা খাওয়ার টাইম তো চলে যাচ্ছে, কখন খাবো চা? খেতে হবে না, চা নিজে করে খাও। মা রাগ করেছে, মা থেকে পুরো জীবন শেষ হয়ে গেল, আর করা যাবে না। এই যে অঙ্কুশ এখন কালকের ব্লগটা দেখছে, আজকে দেখার টাইম পাইনি, দেখছে আবার কমেন্ট, আবার কমেন্টসগুলোও পড়ে, আবার দেখো হাসছে কেমন করে। ও চলো দিদি বসে আছে আমাদের জন্য, চলো। এটা কি ডান্স? সঞ্চিতা হয়ে গেছে, চলো। আজকে শান্ত কেন? কালকে কত লাফালাফি করছিল, আজকে শান্ত। রাগ করে এখনো? চলো রাগ করে না, চলো যাওয়ার হয়ে গেছে। কি পাবো? চলো রাগ নেই, চলো লাফালাফি করো, চলো। মোট কুটা আবার কি শুনি? চলো চলো। সারাদিন এত রোগা হচ্ছে তাও মোটা মোটা বলো সারাদিন। মা কোথায়? তুমি চা খাবো বলে চা খাই আর বলতে চাও বললো না। এটা কি করছে? এটা কি ব্যায়াম? এক্সারসাইজ করছে। এক ভর্তি করে খেলনা নিয়ে এসে দেখো। যাও এক্সারসাইজের দড়ি ছিঁড়ে গেছে। এই যে মা এখন গরম গরম চা করে দিল, আর এই যে মা অর্ঘ অঙ্কুশ সব বসে বসে এখন খাওয়া দাওয়া করছে, আর আমি আসলাম চাটা নিয়ে ভাইয়ের ঘরে। এ হোয়াটসঅ্যাপ ব্রো, কি করছে আমার ব্রো? এ উঠালে রে দেবা, উঠালে রে বাবা। জানিস তো একটু এনার্জিলেস লাগছে, যে তোকে জ্বালাতে পারবো না, খুব এক শরীরটা ভালো লাগছে না। আমি তো ওকে জ্বালাতে পারবো বলছে, আমি তো এসছি, আমি তো জ্বালাতে পারবো, মানে আমি যেটা জ্বালাতে না পারবো ও জ্বালিয়ে যাবে। সিরিয়াসলি ভাই আজকে একটু এনার্জিলেস লাগছে, কেন কি জানি? কুড়ি চাটা পড়ে যাচ্ছিল, বলছে তুই জ্বালাবি না, এটা হয় আমার মাতাজি মা। আমি ভাইকে বলছিলাম চাটা এত টেস্টি হয় না, বাড়িতে কতবার চা খাই কিন্তু মার হাতের মতো হয় না, চাটা ভীষণ স্পেশাল হয়। কি দাও চায়? কি দিয়ে বানাও? ম্যাজিক করি, বলছে ম্যাজিক করি। কেউ যদি আসো বাড়িতে আমি মায়ের হাতে চা খাওয়াবো, খেলে বুঝতে পারবে, মানে মরে থাকবে সারা জীবন। অর্ঘ বলছে সবাই চলে আসবে। হ্যাঁ চলে আসো, যদি কেউ চেনো মার হাতে চা খাইয়ে দেবো। অর্ঘ বলছে এসে বলবে কাকিমা চা খেতে আসলাম। কি করছিস তোরা? দেখো কি করছে। এ ভাই কি করছে রে? রিমোট কন্ট্রোল দিয়েছে, বলেছে যা করবি। ওটা ওর রিমোট, তাই তো? ওকে দিয়ে যা করবি না, রিমোট প্রেস কর দেখি। জাম্প। বাবা এই দেখো, সিং ভলিউম আপ, ফুল ভলিউম। অফ করে দে। অফ করে দিয়েছে, অন করে দে। বাবা অফ করে দিল বলে পড়েই গেল। ওরে বাবা এ ভাই অফ করে দিয়েছে বলে দেখো পড়েই গেছে, আবার অন করে দিচ্ছে বলে এরকম হচ্ছে। আস্তে 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 আমা আসছি, খাওয়া দাওয়া ভালো করে ঠিক করে আসলাম। বাবা আসছি। আমার একটাই সব থেকে ফেভারিট মমের অফিস সময় যেটা সব থেকে সুন্দর জিনিস হলো এই গোল্ড প্লে বাটনগুলো, সিলভার তারপর গোল্ডেন সব। এই যে মমের এখানটায় দেখাচ্ছে এত 6 মিলিয়ন আছে, যখন 100 মিলিয়ন হয়ে যাবে তখন ডায়মন্ডের পাবে মম। অঙ্কুশকে এগুলো বলেছি, এগুলো ও ভিডিওতে বলছে। অর্ঘ আসুক তারপরে কথা বলবো। এনা তোমার খাবার দেখো, অর্ঘ অঙ্কুশকে দিয়ে আবার খাবার পাঠিয়ে দিয়েছে। এটা কি বানিয়েছে? ব্রেড দিয়ে পনির দিয়ে। তারপর অর্ঘকে বলেছিলাম আজকে আমি খাবো না, আর আমি বেসিক্যালি আমার খিদে ছিল, বাট নিচে গিয়ে আবার করবো কিছু একটা, তার জন্য করতে ইচ্ছা করছিল না। আর এই যে অর্ঘ অঙ্কুশকে দিয়ে আবার খাবার করে পাঠিয়ে দিল। অলরাইট গাইস, তো কিউএনএ ভিডিওর জন্য আমি একদম একদম রেডি। আর আমি একটা জিনিসের জন্য রেডি, কি আমি ঘুমানোর জন্য। আমি খুব ঘুম পেয়েছি, ঘুমিয়ে পড়ো। তো অর্ঘ রেডি তো কিউএনএ ভিডিওর জন্য? সব অ্যানসার কিন্তু তোমাকে দিতে হবে। তো আমি তো সুপার সুপার এক্সাইটেড। কালকে কিউএনএ ভিডিওটা আমরা ফাইনালি করছি, এন্ড যেটা তোমরা দেখতে পারবে মানডেতে গিয়ে, তাই তো? সানডেতে করবো, মানডেতে দেখতে পারবে।